Mona. Kill her. শরীর খারাপ করছে? দিদির ক্রেডিট কার্ডটা পাচ্ছি না। পাচ্ছ না? কার্ডটা তো এই তো কার্ড আছে। অভি, কি হলো নাকি তোমাদের? এই মোনা, কি ব্যাপার? মোনার মুখটা রং একাশে দেখাচ্ছে কেন? কি রে, এই মোনা ভূত দেখেছিস নাকি? মোনা, এই মোনা, বাবু লাগে ছিল সব হলরুমে রেখে দিও। এই রে, আবার কি হলো? সদাদিকে বলেছিলাম বাড়ির সব ফ্যানগুলো পরিষ্কার করে রাখতে, মায়ের মনে থাকবে তো। আরে দরকারি কাজে যাচ্ছ, এখন বাড়ি পাখা নিয়ে পড়লে। এই শোনো, তুমি না এই আমার আলমারির চাবিটা তোমার কাছে রাখো। তোমার আলমারির চাবি নিয়ে আমি কি করবো? যদি দরকার পড়ে। আর শোনো না, রাজের একটা স্পেয়ার ইউনিফর্ম আলমারিতে আছে। যা বলছি সেটা ঠিক করে শোনো। কতবার তো বলেছো গৌতম, ফাইনাল ডিডটা সই করার আগে অ্যামাউন্টটা ভালো করে চেক করে নেব, তাই তো? হ্যাঁ, আর যারা বাড়িটা কিনছে তাদের জিজ্ঞেস করে নিও ক্যাশে কিছু ডিল হচ্ছে কিনা। দিদি তো ওদের সাথে কথা হয়েছে, তুমি তো আমার সাথে একবার যেতে পারতে গৌতম। আমি যাবো কেন? এটা তো তোমাদেরই সম্পত্তি। তবে তুমি যা, যাতে ঠকে না যাও তাই এত কথা বলতে হচ্ছে আমাকে। ঠকবো আমি? তুমি কি আমাকে বোকা পেয়েছ? মোহনা কিন্তু তোমার থেকে অনেক বেশি চালাক, আর তোমার দিদি চার টান দেখছে ওর ওপর। বাড়ি বিক্রির পর বেশিরভাগ হয়তো ওরই ভাগে যাবে। আমি দিদি, এই তো বাবা, ওফ, এই তো রেডি হস নি। শুধু যে টেনশন করছিল। হ্যাঁ, কটা বাজে দেখ, একটু দেরি হয়ে গেছে দিদি, একটু দেরি হয়েছে। এই মোহনা, এই সালভা, আরে আমি কি ব্যাপার বলো তো? চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, তুমি বাচ্চাদের সামলিও। কেমন? ঠিক আছে, যাচ্ছি, চল 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 চল। সত্যি বাবা, কেন যে ধ্যার ধ্যারে গোবিন্দপুরে বাড়িটা বানিয়েছিল ভগবান জানে। পলাশপুর, আর ওই জানলাটা খুলে দিলে না গঙ্গার হাওয়া হু হু করে বইবে, উড়ি
বুঝলি? যা গিয়ে খুলে দে জানলাটা। শুনতে খুব ভালোবাসতেন, দেখি দেখি অনেক পুরনো। মিজদি, মিজদি, এইটা বোধহয় মা তোকে তোর বার্থডেতে দিয়েছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখি 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 শ্রাবন্তী মজুমদার। হ্যাঁ হ্যাঁ, শ্রাবন্তী মজুমদার আয় কুকু আয়, ওর ভীষণ পছন্দ ছিল। সত্যি ও যে কি কাণ্ড করতো না! মা কখনোই খুব একটা আমাকে পছন্দ করতো না। কি বলছিস তুই? শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। মা সবসময় দিদিকে আমার থেকে বেশি ভালোবাসত। যাহা চাই তাহা ভুল করে চাই, আর যাহা পাই চাই না। দেখ, মার হাতের লেখা, আমার মালিনীকে জন্মদিনে মা। আর আমি কারো খাতায় সই করবো না। মা অসুখ, মাকে সব বলো, মা যা ভালো বুঝবে করবে। তারপরে বাবা কিপ কোয়াইট, নো এক্সকিউজ, নো এক্সকিউজ। সকাল
তোমাকে ভালো কথা বলছি কানে যাচ্ছে না, মা নাই দেখে হাতির পাশ পা দেখাচ্ছে সব। তুমি সীমা আছে একটা। সরি বল বাবাকে। তুলে টিয়া স্কুলে চলো। আজ আবার আফটার শেভ মেখেছিস? সরি। পারমিশন দিলাম। হ্যাঁ সাবধানে যাস। বাই বাবা। বাই। যাই বল, টি ব্যাগের চায়ের টেস্ট খুব একটা ভালো হয় না। এনে বিস্কিট বাবার ঘড়ি। প্রথম দিন বাবা অকশন থেকে যেদিনকে বাবা এই ঘড়িটা নিয়ে এসেছিল আমি তখন খুব ছোট, আমি বলেছিলাম আমাকে ঘড়িটা দাও, আমাকে ঘড়িটা। বাবা বলেছিল বড় দিয়ে দেব ঘড়ি। এই বাড়িটাতে না এত রকমের স্মৃতি জড়ানো আছে যে আমার আসলে বিশ্বাসই হচ্ছে না যে বাড়িটা, এই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে। বিশ্বাস হচ্ছে না কিছুতেই। সত্যি আমারও বিশ্বাস হচ্ছে না এই বাড়িটার জন্য আমরা এত দাম পাবো। গৌতমের একটু ভয় হচ্ছিল সত্যি, বাবা কেন যে এই আনপ্ল্যান বাড়িটা তৈরি করতে গেল। হ্যারি মিজদি, তোর কি এই বাড়িটার প্রতি একটু ফিলিংস নেই? না কোনো ফিলিংস নেই। আনপ্ল্যান বাড়ি, গৌতমের এই জায়গাটা পছন্দ নয় না। গৌতমদার যে কি ভালো লাগে ভেবে পাই না। সরি, আসলে এই বাড়িটার আজকে যখন ঢুকছিলাম তখন অনেক মজার স্মৃতিও মনে পড়ছিল, সেটাও ঠিক। দিদি সব স্মৃতি মজার না। বাবা যখন চলে যায় তখন আমার বাবা এই বাড়ির প্রত্যেকটা স্মৃতি খুব সুখে, বাবার কথা একটুও মনে নেই। তবে দিদি জানিস তোর বিয়ের প্রত্যেকটা কথা আমার খুব ভালো করে মনে আছে। তুই তো তখন এইটুকুন ছিলিস পুচকি, আমার মনে আছে কিছুতেই দিদিকে অভিদার সাথে যেতে দিবি না। উফ, সে কি রাগ মেয়ের। হ্যাঁ ঠিক বলেছিস, অভিকে ওই মেরে সে ছিঁড়ে দিয়ে কি কাণ্ড করছিল না, আমি চলে যাওয়ার সময় খুব কাঁদছিল, সেটা আমার আমারও মনে আছে। আচ্ছা মনে আছে অভিদা ওকে কি বলতো? মনে আছে দিদি কি বলতো? না বলতো কি বলতো? বলতো বলতো কি একটা যেন ডাউরিতে পাওয়ার রেডিমেড মেয়ে। ঠিক তাই। আসলে কি জানিস তো মালিনী, আমাদের কাছে যদি একটু বেশি টাকা পয়সা থাকতো অভির কাছে তাহলে আমরা এ বাড়িটা বিক্রি হতে দিতাম না, রেখে দিতাম। অভির খুব পছন্দ, শহর থেকে এত কাছে এরকম একটা নিরিবিলি জায়গা। শুনছিস মোনা, খালি আমি না দিদিও তার বরের সব পছন্দ অপছন্দর কথা মাথায় নিয়ে চলে।
মোহনাও ঘামাবে। যখন ওর বিয়ে হবে তখন ও ওর বরের পছন্দ অপছন্দ নিয়ে মাথা ঘামাবে, তাই তো? কি মোহনা কি বলছে দিদি, লজ্জা পাচ্ছে? জানিস তো বিয়ের আগে একটা মানুষকে চেনা খুব দরকার। ভয় লাগে রে, একটা মানুষকে চেনা কি এতটা সহজ? এতটা সহজ? আস্তে কথা পড়ে যাবি, কি হচ্ছে কি? দেখি 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 দেখি, আরে মুখটা মোচ না, উফ, দড়িটাও মারতে যাবনি, উফ, কি যে করে না মেয়েটা। এই যে মনে থাকে জানো, একদম বিছানায় ইস্যু নয়, আমি আর পড়ি না, কালকেই করেছো তুমি। চলো, অনেক রাত হয়ে গেছে, সব শুতে যাবে, ঠিক আছে? গুড নাইট, গুড নাইট, চলো। বাবা গল্প, গল্প প্লিজ, মা তো রোজ ওদের গল্প বলে ঘুম পাড়ায়। গল্পের শেষে একটা প্রশ্ন থাকবে, তার উত্তর দিতে হবে তোমাদের। রিডল ধাঁধা কি? রাজি, একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা যখন প্রথম কথা বলতে শিখলো সে বলল কাগা। কাগা? বাবা তো বেজায় খুশি, তারা হচ্ছে মেয়ে তাদের কাক চিনতে শিখেছে। তো মা যত সে বড় হয় সবাইকে দেখে সে শুধু বলে কাগা কাগা কাগা। আমি কিন্তু জানি সে কে। আমি আর শোনা মেয়েটা, আর একটা গল্প বলি, এটা একটা বাচ্চার গল্প। সেই বাচ্চাটা ছোটবেলায় কোনো সাদা জিনিস খেতে চাইতো না, না দুধ না ভাত, সব থেকে সমস্যা হতো তার অসুখ, কিছুতেই তাকে ওষুধ খাওয়ানো যেত না। বাবা বাবা, আমি কিন্তু এই বাচ্চাটা কে জানি? ওটাই জানো না তুমি? আমি জানি বাবা, আমি বলে দিই, এই বাচ্চাটার নাম হলো তোতা। কালকে স্কুল আছে তো নাকি? আচ্ছা বেশ, লাস্ট লাস্ট গল্প, কিন্তু এটাও দারুণ মজার গল্প। হ্যাঁ, একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা ছোটবেলায় না দারুণ সাজতে ভালোবাসত, মা লিপস্টিক পাউডার কাজল যখন তখন নাকে চোখে মুখে লাগিয়েই বেড়াচ্ছে, কিছুতেই দেখে আয়নার সামনে থেকে সরানো যেত না। একদিন সে, তোমরা কি জানো সেই বাচ্চাটা কে? আমি জানি। বলো দিদি। বাবা আমি? যাই বল, একেবারে একটা অন্যরকম ফিলিং হচ্ছে কিন্তু, তাই না? এই যে কাজের মেয়ে, বিছানা করে ভেঙেছ? আচ্ছা শোন মালিনী, আমি ভাবছিলাম ও একটা নাইট ওয়্যার কিনেছে, আমাকে দেখিয়েছিল, তো আনলি না কেন? সে তো আনছিলাম তো দিদি, প্যাকিং করার সময় না শাশুড়ি দেখে নিল, এমনভাবে তাকালো, সাইডে রেখে দিল। আহারে, আমি কিন্তু দরজার সামনে শোবো না বলে দিচ্ছি। হ্যাঁ, আমি দিদির পাশে শোবো। তার মানে? তার মানে দাঁড়ালো আমি মাঝখানে? সরে যা, সরে যা, আর এক মুহূর্ত আমি বেট করবো না। দাঁড়, এটাকে বালিশ কর। বালিশ নেই? না, সুন্দর বালিশ। ও মালিনী, প্লিজ আলোটা নিভিয়ে দে না রে। মোহনা প্লিজ তুই আলোটা নিভিয়ে দে না রে। শোনা জানো দিদি, ও কি করে রে? এই তো আমি আছি, মা আসবে, এই তো দিদি চলে এসছে, আলো চলে এসছে, কোনো ভয় নেই, কোনো এসো তো, এসো এসো এসো, কম 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 কম,
এই তুলি তোরা কাজ কর তো তুই আর টুকু আজকে এগারো শুয়ে পর ওরা আমার কাছে শোবে ঠিক আছে আমি আছি বাবা কোনো ভয় নেই তোমার সে গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট চল কোনো ভয় নেই লক্ষ্মী ছেলে আমার Okay.